শুরু করেন। ওইখান থেকে ব্যাপক বাগান ছিল, এই বাগানের নাম ছিল আদিনার বাগান। আদিনা বাগান, আদিনা বাগান। আচ্ছা, এই বাগানে আমরা ছোটবেলায় কোনোদিন আসিনি, আব্বা মা নিষেধ করত যে ওই আদিনার বাগানে যাইও না, এত ভয়াবহ ছিল। ওই সাইডে যে রোডটা গিয়েছে ওই রোডটা ছিল, এই পথে মানে রোড ছিল না কোনো রকম। এইটা এইটা ছিল হিন্দুদের বসবাস, ওই যে পাশে যারা বসবাস করছেন না, হিন্দুরা ছিল ওখানে থাকার পরে। আদিনা বাগান বা মসজিদ কী করে হইলো ওই সময় আমরা বুঝতে পারলাম, ওনারা এই ইট নিয়ে, এই দেখেন এই ইট, মনে করেন এত বড়টা বিল্ডিং যদি ধ্বংস হয়ে যায়, তাই এখানে তো আমাদের মাঠে ঘাটে যেখানে সেখানে ইট কিন্তু আছে, পাওয়া যায় খোঁজ নিয়ে, তারপরে ইট তো এক জায়গায় থাকে না। এই ইট নিয়ে ওনারা শ্মশানের পাশে, শ্মশান আছে দেখেছেন, একটা সাইনবোর্ড আছে বড়, এই ইট নিয়ে ওনারা শ্মশানে কাজ করতে যায়। যাওয়ার পরে ডায়রিয়া কলেরা মহামারী এমনভাবে ওদেরকে আক্রান্ত করেছে, তখন হিন্দু মানুষরা বুঝতে পেরেছে যে নিশ্চয় মুসলমানদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান। আচ্ছা, তা না হলে এরকম হবে কেন, এরকম হওয়ার কথা না। আমাদেরও যদি এই সব এই ধরনের ইট নিয়ে কেউ কোনো জায়গায় কোনো কিছু করে না, পাইবে দেখলেও আমরা রেখে দেয় না, ওই মসজিদের ইট অনেক হবে না। তো ওনারা তখন ইটগুলো এখানে রেখে যাওয়ার পরে আবার আল্লাহর রহমতে ভালো হয়ে গেল, যাওয়ার পরে বিনিময় হলো। বিনিময় যখন হইলো তখন এনাদের আমাদের এই ভাইদের তখন ওই হিন্দুরা বলে গিয়েছে যে দাদা আপনারা যাচ্ছেন, তো এই জায়গাটা মাইনে ছিলেন, সম্ভবত এটা মসজিদ হতে পারে আপনাদের, কারণ ওখান থেকে আমরা ইট নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আল্লাহর রহমতে অসুবিধা বেশি হয়নি, তারপরে আমরা ইটগুলো রেখে আসি। এবার মসজিদ তলা বলে, এই মসজিদ তলা বলতে বলতে তখন গ্রামে কোনো মসজিদ না থাকায় মসজিদ তলা, মসজিদ তলা বলে। আবার এখানে এরকম মনে করেন ওই সুজা উঁচু ছিল, ওর উপরে যদি এরকম বড়ো বড়ো গাছ থাকে, বিভিন্ন ধরনের গাছ থাকে, তো জিনিসটা কেমন দেখা যায়, অনেক পাহাড়ের মতো দেখা যায়। তারপরও আমরা ওই যে গাছগুলো কেটে, আচ্ছা, এই পাশ থেকে খনন করে আমরা এই এই জায়গাটা আগে পাই, এই এই জায়গা, এই নকশাটা। আচ্ছা আচ্ছা, এই প্রথম এটাই প্রথম ওয়ালটা, এই পশ্চিমের পাশে ওয়াল এটা। আচ্ছা, এই পশ্চিমের পাশে ওয়াল যখন খনন করে যখন এইটা পাই তখন আমাদের সন্দেহ থেকে গেল, কারণ যে মসজিদ কি মন্দির এটা তো কোনো মানে নির্ণয় করা কঠিন। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা দেখলাম যে ঠিক আছে আরেকটু খনন করি, আরেকটু খনন করে যখন এইটা পালাম তখন আমরা শিওর শিওর হয়ে গেলাম যে এটা মসজিদ, আল্লাহ তাআলা আমাদের মসজিদ দান করেছে। আচ্ছা, তারপরে এই জায়গায় আসলাম, এই মেম্বারে, এই মেম্বারে, এই মেম্বার না ওটা পরে বলবো। আচ্ছা, তো যখন আমরা এইটা পালাম তখন আনন্দ লেগে গেল, তখন এইটা যখন পালাম তখন মনে করলাম যে মেহরাব পেয়ে গেছি, আর কোনো সমস্যা নেই, আসলে তো মেহরাব ওইটা না, এই ওয়ালটা আমাদের নিজেদের করা। ওয়ালটা যদি ভেঙে দেওয়া হয় মসজিদের আয়াতন দেখেন ওই সাইডে, তাহলে তো ডানের সাইডে জায়গা কম হবে, বাম সাইডে বেশি হবে, এটা তো ঠিক না। মেহরাব হয়ে দেখেন ওই, আচ্ছা, মেহরাব ওই এই জায়গায় এসে দাঁড়ায় দেখেন ঠিক মিডিলে আছে, জিজ্ঞেস করছি স্যার এই পাশে এতগুলা গেট আর এই পাশে একটা গেট, কারণটা কি? তখন বললো দেখেন হুজুর, এটা হচ্ছে ইমাম সাহেবের পার্সোনাল গেট, এটা আপনার ষাট গম্বুজ আছে ঠিক, ইমাম সাহেবের পার্সোনাল গেট, ইমাম সাহেব ওখান থেকে আসেন, আসার পরে ওনার জায়গায় বসে ভাষণ দেন, খুতবা পাঠ করেন, যা করেন করে করে আবার ওই গেট দিয়ে বাহিরে যান, এটা ইমাম সাহেবের পার্সোনাল গেট, এটা এই গেটটা উনি ব্যবহার করতেন। আচ্ছা, আর কেউ করতো না। তারপরে এবার বাইরের একটা জায়গা দেখার মতো আছে, আল্লাহর ওলিরা কোন জায়গায় বসে ভাষণ। আচ্ছা, চলেন চলেন, মানে ষাট গম্বুজের কোনো দিক দিয়ে কমতে নেই আর কি, আর এটা হচ্ছে 35 গম্বুজ। তা চাচার বাড়িকেই পাশেই তো? আমার বাড়ি এখানে। আপনি কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে ওই খনন করছি আর কি। ও, আপনিই খনন করছেন? খনন করছি, খনন করে। আচ্ছা, আসি খেদমতে আসি, আলহামদুলিল্লাহ। কমিটির পক্ষ থেকে সবাই বলে যে হুজুর আপনি হাঁটেন মসজিদের খেদমত করেন, আর আমারও ইচ্ছা কত বরকতপূর্ণ জায়গা, এটা আল্লাহ ভালো জানে যে আল্লাহর ওলিরা চলাফেরা করেছে,
এই জায়গায় এসে যখন ফুলোর যখন তখন তো ধরেন মাটির একটা ভাস থাকে, স্তর থাকে, ওই অবস্থায় কোপ দিলি মাটির স্তরটা চলে আসে, এই জায়গা থেকে কিন্তু আসেনি, তারপরও লেবাররা কিন্তু ভেঙে দিয়েছে, কাটতে কাটতে যাচ্ছে যে ফুলোর এইটা। এইবার এই জায়গায় এসে যখন ওই প্ল্যাটফর্ম যখন পেয়েছে তখন কিন্তু ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার পাগলের মতো দাঁড়ায় থাকতো, একজন অফিসার এইরকম মাথাল মুড়ি দিয়ে টাটকা রোদি দাঁড়ায় থাকতে, ইট বা সাড়া কোনো কিছু পাওয়া যায় যদি সেটা নিয়ে সম্পূর্ণ সব ঢাকা জাদুঘরে আছে, আমাদেরকে একটাও রাখিনি। তখন ইঞ্জিনিয়ার বললো যে ভাই আপনারা কাজ বন্ধ করেন ওইটাকে। তখন আমি বলছি যে স্যার এইটা তো ফুলো, এইটা কি দেখি কবর নাকি? বলছে না হুজুর এটা কবর না, এটা হচ্ছে আল্লাহ অলিরা অনেক সময় এই জায়গায় বসে ভাষণ দিতেন, পরামর্শ করতেন যে ইসলামের কোন জায়গায় ঘাটতি আছে কমতি আছে, দিক নির্দেশনামূলক আলাপ আলোচনা করতেন, স্টেজ বলা যায় এটা। ষাট গম্বুজে আছে অনেক খুলনা থেকে যারা আসেন ঢাকা থেকে আসেন বলছে যে ষাট গম্বুজ থেকে কোনো অংশে কমা নেই, ঠিক সেম সেম। আর এইটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় মসজিদ, 35টা গম্বুজ হবে, অনেকে ধারণা করে গম্বুজ কেমন ছিল, গম্বুজগুলো ভেঙে গেছে, হ্যাঁ গম্বুজগুলো ভেঙে গেছে, বললাম না ওই সোজা উঁচু ছিল, উঁচু ছিল, এই দেখেন পিলার এক এক দেখা, ওই যে অবস্থায় আমরা পাইছি সে অবস্থায় আছে খননের সময়। এই দেখেন গম্বুজ কেমন করে হবে বুঝাই দিয়ে একটু বলবো, বলেন বলেন। এই পিলারটা এত বড়, এই চার ভাগে ভাগ হবে, এই চলে গেল, এই চলে গেল, আচ্ছা এই পিলারের চার ভাগের এক ভাগ এই চলে গেল, আচ্ছা আর এইগুলো আমাদের বর্তমান গাঁথনি চলছে, 22 বছর আগে গেঁথে থেকে গেছে, দোয়া করেন যেন আল্লাহ তাআলা পুরো নির্মাণ আমাদের এই মসজিদ দেখতে দেয়। ইঞ্জিনিয়ার আসছিল 1.5 মাস 1.5-2 মাস আগে, খুব অনুনয় করেছে। চাচার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী বিশ্বাস। শাহজাহান আলী বিশ্বাস, আচ্ছা।